যেমন আপনারা সবাই জানেন যে আজকে আপিল হিয়ারিং হবে এখানে, আপিল হিয়ারিংয়ে ছিল একের থেকে বিশ সিআর পর্যন্ত সকাল দশটায়, একুশ থেকে চল্লিশ পর্যন্ত হলো এগারোটায়, একচল্লিশ থেকে ষাট পর্যন্ত হলো বারোটায়, আমার চুয়াল্লিশ নম্বর সিরিয়াল। সে তাহলে একটাই আপিল শুনতে গেলে তিন মিনিট, তা তিন মিনিট হলে তো আমি তো তিন টাকা বিল আগে স্যার আমার চুয়াল্লিশ নম্বর, তাহলে আর তিন তারিখে তিন থেকে নয় মানে অর্থাৎ আমার আপিল হিয়ারিংটা হবে বারোটা দশে, তাই না? সেখানে তারা সাড়ে এগারোটার সময় আপিল হিয়ারিং করে ফেললো। তুমি সিসি কি বললো আপনাকে? সিসি বলছে আপনি আসেন আসেন কেন, আমি তো আমি টাইম দিয়েছিলাম, আপনি আমার মৌলিক অধিকার খণ্ড করেছেন, আমার মানবিক অধিকার খণ্ড করেছেন। কি বলেছেন? হ্যাঁ বলে না এটা দিতে কয়েছো জান আমরা সব ছোট ভাই, আমরা সব বড় ভাই। আমি টাঙ্গাইল, আমি টাঙ্গাইল ছয় নাগরপুর জেল দুয়ার, একশো পঁয়ত্রিশ টাঙ্গাইল ছয় নাগরপুর জেল দুয়ার। হ্যাঁ আমার নাম কাজী এটিএম আনিস রহমান বুলবুল। আপনি কি এখন হাইকোর্টে যাচ্ছেন? আমি ইয়েস ওয়াই নট, আমার তো হাইকোর্ট তো এখনও তো দেশটা বিক্রি হয়ে যায়নি, এখনও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন, উনি সাপ প্রাণ চেষ্টা করতেছে, এখন উচ্চ আদালতে আমি ন্যায় বিচার পাবো, অন্যায় করা হয়েছে। আপনাকে হাইকোর্ট দেখাই দিল, হাইকোর্টে দেখাবে তো, ওনার ক্ষমতা আছে, সুপ্রিম আল্লাহর পথে তার ক্ষমতা, নাহলে ও সাহস পায় কেন? হাউ পৃথিবীতে কোনো জায়গা আছে যে একটা আপিল শোনা যায় তিন মিনিট সময়, তারপর যখন সময় দিয়েছে তারা চল্লিশ মিনিট আগে শুনানি করে ফেলে, পুলিশ দিয়ে আপনাকে বের করে সেটা কি সত্যি? না পুলিশ দিয়ে বের করার চেষ্টা করেছে, পারে নেই যে করেনি, ইটস অন্যায়, এটা আমার মানব অধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন করে। হাইকোর্টে যারা বসে আছেন তারা কি কেন, হাইকোর্টে যারা বসে আছেন নিশ্চয়ই, নাহলে দেশটা চলতো নাকি? নিশ্চয়ই ইয়েস, আমি আমি হাইকোর্টে আমার আমি আমার কি পাবো?